হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার রায় মাঠিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য দশ নম্বর স্কুল রয়েছে যাদবপুর বিদ্যাপীঠ পেজ নাম্বার হচ্ছে দুশো বাইশ এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একেরটা ব্যাকটেরিয়া রাজ্যকে বলা হয় কি মনেরা অপশান নাম্বার এ প্রত্য কোন যন্ত্রটি কোনটি জটিল যন্ত্র উদাহরণ এটা হবে সেলাই মেশিন অপশান নাম্বার সি একটি বিজি উদ্ভিদের নাম লেখো এটা হচ্ছে পাইন অপশান নাম্বার ডি এস আয় বলে লেখক এটা হবে নিউটন অপশান নাম্বার এ কোন মশা ম্যালেরিয়া রোগে জীবাণু বহন করে এটা হবে অ্যানোফিলিস অপশান নাম্বার সি প্রত কোনটি প্রথম শ্রেণীর খাদক এটা হবে গরু অপশান নাম্বার ডি হাইড্রোজেন সালফাইডের সংকেত এস টু এস অপশান নাম্বার সি কোন শক্তি আমার কোনো কোন শক্তি আমার শরীর থেকে পাই না পারমাণিক শক্তি অপশান নাম্বার ডি প্রদার্থ কোনটি স্থান পাই এটা হচ্ছে তিমি অপশান নাম্বার বি প্রদার্থ কোনটি চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ ডিডিটি অপশান নাম্বার এ ডান্দিক বান্দিক মেলাও এটা হচ্ছে তাকে প্রথম শ্রেণীর লিভারটা ডি হবে অর্থাৎ কাঁচি দ্বিতীয় শ্রেণীর লিভারটা সি হবে অর্থাৎ জাঁতি তৃতীয় শ্রেণীর লিভার এটা হবে ই অর্থাৎ চিমটা আর কাজল পাখি এটা হচ্ছে বি পরিযায়ী পাখি আর কেঁচো এটা হবে এ হচ্ছে অ্যানেলিডা এরপর দেখো তিন তার প্রশ্ন এটা বলছে এক জল হল জল একটি পদার্থ যৌগিক পদার্থ প্রাচীনকালে হিসেবে ব্যবহার করা হতো নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পরের জীবেরা প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত বাঘের সম্মত নাম হলো প্যান্থেরা টাইগ্রিস আর নিকেল হলো একটি চৌম্বক পদার্থ নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে উদ্ভিদদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম হলো ড্যাশ অক্সানোমিটার নেক্সট প্রশ্ন বলছে গাছের কাঠ অংশে সেরোলোজ নামক শর্করা বসু থাকে একটি তরল ধাতু হলো পারদ ছত্রাক দিয়ে রাজ্য হলো বলছে ফাঞ্জাই আর হাইড্রোজেনের যোজ্যতা হলো দুই এরপর সত্য মিথ্যা রয়েছে দেখো চারের দাগের একটা হচ্ছে কয়লা ও পেট্রোলিয়াম বলছে জড়ো হওয়া পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তি উৎস হলো সূর্য সত্য এরপর বলছে দেখো সৌরশক্তি খাদ্য মধ্যে রাসায়নিক শক্তিরূপে রূপান্তর জমা থাকে এটাও সত্য মস জাতীয় গাছকে টেরিডো ফাইটা বলে এটা মিথ্যা মোচা মোম দিয়ে তৈরি এটা সত্য আর প্লাস্টিক হলো জৈব ভঙ্গুর পদার্থ এটা মিথ্যা অভঙ্গুর হবে